বলে পৃথিবীতে নবী রাসূল বাদ দিয়ে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি তাকে সাথে নিয়ে জাননে হাত তুলে দোয়া করার জন্য কবরস্থানে। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাকে সাথে নিয়ে জাননে বলেননি। আর পৃথিবীতে দ্বিতীয় মহামানব যিনি রাস্তায় হাঁটলে শয়তান যায় না ওই রাস্তায়, এক অবাক আশ্চর্য মানুষ উমার রাদিয়াল্লাহু, তাকে বলে জাননি। নিজের কাছের বউটা যিনি পাশে শুয়ে আছেন তাকে একটু বললেন না যে আমি একটু আসছি, হাত তুলে দোয়া করব কবরস্থানে, তাই আর আপনি সারা গ্রামকে বেঁধে গেলেন। ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু দনু হাতে লাড্ডু হয়ে চায়? আল্লাহ যে বললেন যে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো, এইটা আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলেন, যা হওয়ার তাই হবে। ওটা কিয়ামত পর্যন্ত কেউ রদ বদল পরিবর্তন করতে পারবে না। তবে লায়ের উদ্যোগ দিল্লা বিদুয়া, অনেক সময় বেশি প্রার্থনা করলে, বেশি দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়, আল্লাহ ওটা কেটে দিয়ে আর একটা লিখে দেন। বেশি চাওয়ার মাধ্যমে বর্তমান চাওয়ার যা গতি তাতে হবে না, মানে চাওয়ার গতি এটা নয়, চাওয়ার গতি আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতের জন্য কঠোরভাবে প্রস্তুতি নেন, কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন যা চাইবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। এটা জরুরি আদেশ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করছেন যে এইভাবে চাইতে হবে, বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন, মানে বিনয়ের সাথে খুব কান্নাকাটি করে আমাকে বললে আমি কথাটা মানব, শুনব। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক কেলাই নাই, এইটা তো আর কোনো চাওয়া হলো না। আবার সবাই মিলে গেছে কবরের পাশে হাত তুলে দোয়া করার জন্য, আমার চাচার সাথে আমিও গেছি মাঝে মধ্যে, তো ফাঁকা থাকলে আমার চাচা বন্ধ করতেন, ওখানে দাঁড়াও, ওই যে ফাঁকা আছে ওখানে দাঁড়াও, ওতে যে কি বুঝতেন আল্লাহই ভালো জানো। কবরের পাশে হাত তুলে দোয়া করার জন্য গ্রামবাসীকে ডেকে নিয়ে গেছেন, মসজিদের লোককে ডেকে নিয়ে গেছে, একেবারে যে উল্টা, এই চাওয়া দিন রাত চাইলেও হবে না। সবাই যদি চায় থেকে উল্টে পড়ে যায় কবরের উপরে তবে হবে না, মানে এই পদ্ধতি নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন, কাপড় চুপড় জুতা স্যান্ডেল রেখে, তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি একটু দেখব আল্লাহর নবী করেন কি, উনি কি আমার কাছ থেকে উঠে তার কোনো বয়ে অন্য কোনো স্ত্রীর কাছে যান, এইটা আমি পরীক্ষা করব, তাই ভান করে শুয়ে আছি। তিনি ভাবলেন যে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমাইনি, ধীরে উঠলেন, কাপড় চুপড় নিলেন, স্যান্ডেল নিলেন, দরজাটা ধীরে খুললেন, এরপর বাইরে গিয়ে দরজাটা ধীরে বন্ধ করলেন, মানে আমি যেন জানতে না পারি, তো চলে গেলেন। আমি উঠলাম, দেখি কোথায় যাই, গভীর রাত, মাথায় কাপড় চুপড় দিয়ে নিলাম, বের হয়ে দেখি ওই যে কবরস্থানে, ওই যে বাকেউল গারকা, বাকেউল গারকা হাত তুলে দোয়া করছেন, একবার দুইবার তিনবার হাত তুলে দোয়া করা যখন শেষ হলো ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগে বিছানে চলে এসেছি। এখন আমার পাশে এসে বলছেন
কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? তখন আমি বললাম, দেখেন আসলে আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়। আপনি কোনো অন্য স্ত্রীর কাছে যান না, কিন্তু আপনাকে দেখতে গেছিলাম, দৌড়িয়ে আসলাম। আমি তো মিথ্যা কথা বললে জিব্রাইল আপনাকে বলে দিবেন। আমি এখানে যেটা বলছি সেটা হলো এই, পৃথিবীতে নবী রাসূল বাদ দেওয়া সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি তাকে সাথে নিয়ে জাননে হাত তুলে দোয়া করার জন্য কবরস্থানে। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাকে সাথে নিয়ে জাননে, বলেননি। আর পৃথিবীতে দ্বিতীয় মহামানব যিনি রাস্তায় হাঁটলে শয়তান যায় না ওই রাস্তায়, এক অবাক আশ্চর্য মানুষ, উমার রাদিয়াল্লাহু, তাকে বলে জাননি। নিজের কাছের বউটা যিনি পাশে শুয়ে আছেন তাকে একটু বললেন না যে আমি একটু আসছি, হাত তুলে দোয়া করবো কবরস্থানে। তাই আর আপনি সারা গ্রামকে বেঁধে গেলেন, ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দনু হাত পে লাড্ডু হয়েছে চায়েস বল হিসাব, হুজুর আপনাকে তোবা করে ফিরে আসতে হবে, এ কথাই চূড়ান্ত। শুধু আপনাকে নয়, কিয়ামত পর্যন্ত জাতিকে চ্যালেঞ্জ করেছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষকে হিসাব করে, বদনামমূলক কোনো মাঝাবকে, হানফি সাফি যেটাই হোক, কোনো হিসাব করে আমি কথা বলিনি, কোনো দিন কোনো মাঝাবের নিন্দা করিনি। সব সব বক্তব্য টান দিয়ে দেখেন, আমি কোনো দিন কাউকে গালি দিচ্ছি, নিন্দা করছি, কোনো মাঝাবের বদনাম করছি এটা পাবেন না আপনি। আমাকে যখন বলা হয়েছে যে আপনি মাঝাব সম্পর্কে কি বলেন, তখন আমি বলেছি যে বিচারের মাঠে যদি আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তো আপনার কি হবে? কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনি যে ঠেলেই বলছেন যে আমি মাঝহাব মানি, তো উনি যদি না কচ করেন বিচারের মাঠে তখন আপনার কি হবে? আমি এই কথা বলেছি, কোরআন এবং সহিহ হাদিস মেনে জীবন বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে চলে গেলেন একাই, পাশের বউ কত দামি মহিলা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা একটু পরে আসছে, তাকে তিনি বলে গেলেন না। কর্ম অনুযায়ী বিচার হবে, আমল অনুযায়ী বিচার হবে, এইটাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, বলতে যাচ্ছিলাম ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচান, জান্নাত হবেই। বিচারের মাঠে আল্লাহ তাআলা সমস্ত পুরুষ নারীকে সামনে রেখে বলবেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়েকে সামনে বলবেন, ইবনা আদম লাতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি তো লাতুশির বিষয়া লাতাইত কবে কোরাবে হামাক ফেরা, এ আদমের ছেলে মেয়ে শোনো, আজ যদি তুমি আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও বিচারের মাঠে, তোমার পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, যদি শিরক না থাকে তোমার ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না থাকে। বিচারের মাঠে আল্লাহ বলবেন, ছেলে মেয়েকে শিরক করতে দিয়েন না জান্নাত হবেই। ওই কথাটা কোনোদিন খেয়াল করেছেন যে আল্লাহ রাসূল বলছেন, মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, মরার সময়তে যদি করো শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে, তার মানে বলার সময়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর শিরকও হয়নি, এটা আর কেটেও যায়নি। কিন্তু এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, একটু পরে কবরে আমি মানত মেনেছি, একটু পরে আমি বলেছি, কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো, তখন আমি বললাম আমি ঠিক বলেছি, যে শির খেয়ে গেল, এখন লা ইলাহা ইল্লাল্লাহ যার নেই কেটে গেছে যে।
তো শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে, তার মানে হলো এই যে এ লোকটা আর শিরক করার কোনো সুযোগ পায়নি। কথা মনে হয় বুঝাতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাক কেন মতকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কেন এইটুকু যদি বলে মরে যায় তাহলে জান্নাত চলে গেছে। আবু জার গেফারি বলছেন যে আল্লাহর নবীর কাছে আমি গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, আমি চলে আসলাম, আবার গেলাম, দেখি তিনি জেগে, আমাকে দেখে বলছেন আবু জার শোনো 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 শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মা তাআলা দালিক, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে যদি মরে, মানে শিরক করেনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর এটার উপরে মরে গেছে, তাহলে জান্নাতে চলে গেছে। তখন আবু জার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে? আল্লাহর রাসূল বলছেন জেনা করলে চুরি করলেও যাবে, 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 জেনা করলে চুরি করলেও যাবে। আই রাগবান ফাল আবু জার, তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, তোমার আপত্তি কে, তোমার আপত্তি, তুমি আপত্তি করার কে, তুমি আপত্তি করার কে? তার মানে বিচারের মাঠে আল্লাহ বলবেন যে তোমার পাপ যেই পরিমাণ, আমার ক্ষমা সেই পরিমাণ যদি ঠিক না থাকে। কথা মনে হয় বুঝাতে পারলাম না। এখন মা চাচির তো দিন রাত শিরিক, ঢাকা থেকে দিনাজপুর থেকে গাড়িটা ছুটছে পার্বতীপুর থেকে ঢাকা যাবে, সূর্য ডুবার সাথে সাথে গোটা গাড়িতে আলো, তা বললাম কী ব্যাপার আলো কেন? মালিকে বলে দিয়েছে, মানে হিন্দুরা সূর্য ডুবলে কি করে বাড়িতে আলো জ্বালায়, আলো জ্বালায়, সেটা মুসলমানের মধ্যে আছে, সেইটা হলো শিরক। শিরক দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তান ভরা, পার্বতীপুর ভরা, দিনাজপুর ভরা, কি দিয়ে ঈমান টিকবে আমি বুঝতে পারি না। লোকমান হাকিম বলছেন বোনাইয়া ওরা আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না বেটা, শিরক সবচেয়ে বড় পাপ, শিরক না করলেই ছেলে মেয়েকে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দুই আমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নিজে সলাত আদায় করো আর ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো, জান্নাত হবে। এটা কেন সলাতে জান্নাত কেন আব্দুর রাজ্জাক সাহেব? মানে সলাত এমন একটা ইবাদত তার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত, এদিকে দেখেন এদিকে দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে দেখো এই লোকটা জান্নাতে চলে গেছে, কেন জান্নাতে গেছে? রাস্তাতে একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য জান্নাতে চলে গেছে। তো আপনার বাড়ির পাশে একটা কুকুর রাস্তায় মরে পড়ে আছে, আপনি কুকুরটা সরিয়ে গর্ত খুলে পুঁতে দিলেন, বিনিময় জান্নাত, হাদিস বুখারী মুসলিম।